হে ওই গোবে চলে গেছে। গাইজ এখন প্রায় 4টে বেজে গেছে, তো বাড়ি ছিলাম না, তো সবে বাড়ি আসলাম, তো এসে দেখি পায়রাগুলো সব কটা পায়রা ঢুকে গেছে। তো আমি ভাবলাম বাহ খুব ভালো কথা, তো চলো দেখি মালগুলো কি করে। এই দেখো আমি একটু আগে এসে আটকে দিয়ে গেছি, তারপরে আমি উপরে আসলাম। তো এসে দেখি লোটন দুটো চুমো দিচ্ছে। কি আছে এত আওয়াজ কেন? এ তো ভেতরে ছিল, বাইরে আসলো কখন? এখনই আসলো ধরো। তার খবর কি বাদ বাকি? এদিকে বাচ্চাটা কই আছে? কি হলো? বাচ্চাটা একটু জল খাবে। সবাস, জল খাওয়া কমপ্লিট। তো এদের আমি খেতেও দিয়ে হয়ে গেছে, আমি বাড়ি এসে এদের খেতে দিয়েছি, তো শেষ হয়ে গেছে খাবার, দেখেছ? এ তোর কি খবর? একে লেজ কেটে না, এদের ভালো লাগছে না দেখতে। হে ওই কবে চলে গেছে? এরা ওই কবে থাকলেও কোনো সমস্যা নেই, ওদের লেজ থেকে খুব বড়। তো ডিম ডুম তো এরা দেখছেই না, যে কি যে করব বুঝতে পারছি না। কেমন আমার মনে হয়? কি মনে হয় আমার? কিছুই না, ওয়েট করতে হবে। তোমার খবর কি? তুমি কি জোর নেবা না? হ্যাঁ, তো আমি এই নিচে ঘিরেছিলাম, দাঁড়াও, এর নিচে ঘিরেছিলাম। তো একদিন তো বৃষ্টি হলো, জল ঢুকছে না ভেতরে, বা ভালো কথা, অসাধারণ, এখান দিয়ে জল চলে যাচ্ছে। ওপরেও কোনো সমস্যা নেই বৃষ্টি হলে, এদিকটাও এখানে জল পড়ছে না, বা ডাইরেক্ট এখানে পড়ে যাচ্ছে। তো ভিডিওটা আর বেশি বড়ো করবো না, টাটা বাই বাই, ভালো থেকো সুস্থ থেকো, আবার তোমাদের সাথে আমার দেখা হবে কালকে। তো টাটা। আমার এই ব্লগটা তো বানানোর কথাই ছিল না, তো দেখলাম নেট একটু আছে তাই বানিয়ে ফেললাম। তো বাই বাই।